আসসালামু আলাইকুম সকল ইউটিউব ভিউয়ার্স ভাইরা হ্যাঁ আপনারা সবাই জানেন এবং সবারই পরিচিত এটা হলো একটি পান পান পাতা তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই পান পাতা দিয়ে কিভাবে আপনারা আপনাদের স্ত্রীর সাথে সহবাস করলে আপনারা দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন তো তার আগে যারা আমার চ্যানেলে একেবারে নতুন সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন তো বন্ধুরা আজকে যেটা বলছি যে একটি পান খেয়ে কিভাবে আপনি আপনার স্ত্রীকে পূর্ণ সুখ দিতে পারবেন তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন তো এরকম একটা পান নেবেন এরকম একটা পান নেবেন এবং আপনি করবেন কি এই পানটাতে আপনি চুন সুপারি কিছুই নেবেন না শুধু একটা সাদা পান নেবেন এবং এরপর এটা হলো মধু মধুটাও সবারই পরিচিত আপনারা জানেন যে পান মানব দেহের জন্য খুবই উপকার এবং মধুটা মানবদেহের জন্য খুবই উপকার তো আপনি এখানে কিছুটা পরিমাণ মধু নিয়ে নেবেন এবং এই মধুটা আপনি পানির মধ্যে এমন পরিমাণে নেবেন যাতে হালকাভাবে এরকম পানির মধ্যে লাগালে বেশি নেওয়ার প্রয়োজন নেই এভাবে লাগিয়ে নেবেন এভাবে নেবেন নেওয়ার পর আপনি এখানে আরও নেবেন হলো এই এতটুক পরিমাণ কালো জিরা এটা হলো কালো জিরা কালো জিরাটা সবারই পরিচিত কালো জিরা কিন্তু মানব দেহের জন্য খুবই উপকার এখানে কালো জিরা নিয়ে নেবেন নেওয়ার পরে তারপরে আপনি আরও নেবেন এখানে এটা একটি আদার টুকরো আদা যেটা সবার বাড়িতেই পাওয়া যায় রান্নাঘরে সবারই পরিচিত তো এতটুকু পরিমাণ আদা নিয়ে নেবেন আপনি এরকম আদাও নিতে পারেন অথবা ছেছে থেতলে করে এর রসও নিতে পারেন রসটা নিলেই বেটার হয় কিন্তু যদি আপনার ওটার সমস্যা হয় আপনি এরকম এতটুক পরিমাণ আদা নিয়ে নেবেন আদাটা নেওয়ার পর আপনি এটা শোয়ার আগে খাওয়ার পর খাওয়ার পর শোয়ার আগে এইভাবে আপনি একটি পান পানিয়ে খাবেন খাওয়ার পর আপনি দেখতে পারবেন যে পনেরো থেকে বিশ মিনিট পর আপনার পুরুষ ধীরে ধীরে গরম হচ্ছে তো আপনি যদি এই পানটা খেয়ে যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনি আগের তুলনায় সাত আট গুণ টাইম আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ